হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজ আপনাদের সাথে খুব মজার একটা বিষয় শেয়ার করতে চলেছি। তার আগেই বলে রাখছি, যদি আমাদের চ্যানেল আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের পরবর্তী এক্সাইটিং ভিডিওগুলোর জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করছি। আমাদের আজকের ভিডিও টপিক নির্ধারণ করেছি মুকবাং নিয়ে। মূলত মুকবাং কি, এটি কিভাবে শুরু হয় এবং বর্তমানে সারা বিশ্বে মুকবাং জনপ্রিয় হওয়ার কারণ কি, সেটা নিয়েও আমরা জানব। মুকবাং শব্দটি দুটি শব্দ মুক এবং বাং নিয়ে গঠিত। মুক অর্থ ব্রডকাস্ট বা সম্প্রচার করা, ব্যাং অর্থ ভক্ষণ বা খাওয়া। মুকবাং বলতে বোঝায় অনেকগুলো খাবার নিয়ে বাসা বা রেস্টুরেন্টে বসে খাওয়া এবং পাশাপাশি লাইভ ব্রডকাস্ট করা অথবা ভিডিও তৈরি করে যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা। বর্তমান সময়ে এটি একটি ইন্টারন্যাশনাল ফেনোমেনন হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে যারা মুকবাং ভিডিও বানাচ্ছেন তারা অনেক ক্ষেত্রেই খাবার খাওয়ার পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতা অথবা বিভিন্ন গল্প শেয়ার করে থাকেন। অনেকেই নিজের বাসায় টেবিলে বসে রেস্টুরেন্ট থেকে বা ফাস্টফুড থেকে বিভিন্ন খাবার ডেলিভারি এনে সেগুলো পরিবেশন করে থাকেন। আবার অনেকেই পরিবারসহ বা বন্ধুদের সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বা বাসায় বিভিন্ন জায়গায় খেয়ে মুকবাং ভিডিওগুলো তৈরি করে থাকেন। সর্বপ্রথম আফ্রিকা টিভি নামক ইন্টারনেট টিভিতে মুকবাং ভিডিও সম্প্রচার করা হয় 2008 সালে। মুকবাং ভিডিও সাধারণত সাউথ কোরিয়ার সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এবং 2010 সালে সাউথ কোরিয়াতে মুকবাং ভিডিওগুলো অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে ASMR ভিডিও আইডিয়া জনপ্রিয় হলে মুকবাংয়ের সাথে ASMR যুক্ত হয়ে এটিকে আরও জনপ্রিয় করে তোলে। মুকবাং ভিডিওর ক্ষেত্রে টুইচ একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, যেখানে প্রায়ই নিত্য নতুন ক্যাটাগরি যুক্ত হয়ে মুকবাং ট্রেন্ডকে আরও জনপ্রিয় করছে। এছাড়াও কুকবাং বলেও আরও একটি ফেনোমেনন আছে। সেই ভিডিওগুলোতে রান্না করা ও খাওয়া দুটিকেই দেখানো হয়। এবার জেনে নেই কেন মুকবাং ভিডিওগুলো এত জনপ্রিয়। আসলে বর্তমান সময়ে মুকবাং খুবই জনপ্রিয় একটি ফেনোমেনন এবং সারা পৃথিবীতে অসংখ্য ফুড ব্লগার বর্তমানে কোটি কোটি $ কামাচ্ছেন শুধুমাত্র মুকবাং ভিডিও করে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছেন যে খাদ্য গ্রহণ মানুষের জীবনের একদিকে যেমন মৌলিক চাহিদা, ঠিক তেমনি অন্যতম বিনোদন বা সন্তুষ্টিরও কারণ বটে। বাংলায় একটা কথা আছে যে ক্ষুধার্ত অবস্থায় অন্যের খাওয়া দেখতেও ভালো লাগে। তো খাদ্যের প্রতি মানুষের ন্যাচারাল ইন্টারেস্ট, লাভ বা প্যাশন থেকেই মুকবাং মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। তবে কিছু ভিন্ন মত রয়েছে। অনেক মানুষই এভাবে অনেক খাদ্য একসাথে গ্রহণ করার ব্যাপারটিকে ভালো চোখে দেখেন না। যেখানে পৃথিবীতে অসংখ্য মানুষ খাদ্যের অভাবে প্রাণ হারাচ্ছেন, সেখানে অতিরিক্ত খাদ্য গ্রহণ করা ও ব্রডকাস্ট করে মানুষকে দেখানোটা কিছুটা দৃষ্টিকটু। অন্যদিকে অনেকেই জনপ্রিয়তার জন্য অতিরিক্ত খাদ্য গ্রহণ করে ভিডিও বানিয়ে ভিডিও শেষে মেডিসিন গ্রহণ করে বা ভমিট করে থাকেন, যা স্বাস্থ্য ঝুঁকিরও কারণ। তাছাড়াও অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে অনেক সময়ই বিভিন্ন রোগেও আক্রান্ত হয়ে থাকেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।